লকডাউন শিথিল করার পরও থমথমে যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক প্রাণস্পন্দন এখনও পুরোপুরি শুরু হয়নি। তবুও নগরীর বাঙালি পাড়ায় মানুষ বের হচ্ছেন, খুলতে শুরু করেছে কিছু দোকানপাট। নিউইয়র্ক থেকে আরও জানাচ্ছেন কানু দত্ত। থমথমে নিউইয়র্ক এখন একটু একটু করে প্রাণের স্পন্দন ফিরে পাচ্ছে। গত কয়েকদিন আগেও নিউইয়র্কের যে স্থবিরতা ছিল, মানুষজন ভয় পেত, তার থেকে একটু একটু করে আমরা বেরিয়ে আসতেছি। তো এখন সড়কে যানবাহন পূর্বের তুলনায় একটু বেশি চলছে, মানুষজনও বের হচ্ছে, তো দোকানপাটও কিছু কিছু জায়গায় খোলা হচ্ছে। তো সব মিলে আমরা যে আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিলাম তার থেকে একটু ভালো আছে এখন, এবং আমরা আশা করতেছি যে কিছুদিনের ভিতরেই এই সকল সমস্যা সমাধান হবে।